হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, শ্বশুর এবং বৌমার একটি গল্প। আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। গল্পটি শেয়ার করার আগে অল লাভলি ভিউয়ার্সদের এবং সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলের গল্পগুলো শোনার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন, যারা রান্না ভালোবাসেন তাদের জন্য আমার রান্নার একটি চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দিব। আপনারা পারলে, সময় পেলে আমার চ্যানেলটিও ঘুরে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বরকত সাহেবের খুব সুখের সংসার ছিল, বাবা মা স্ত্রীকে নিয়ে। সন্তান প্রসব করতে গিয়ে স্ত্রী মারা গেলেন, পরে তিনি আর বিয়ে করলেন না। বাবা মা মিলেই তার সন্তান লালন পালন করলেন, আর তিনি তার চাকরি এবং ছোট একটা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। ছেলেটি আস্তে আস্তে কখন বড় হয়ে গেল বাবা বুঝতেই পারেনি। এই ছেলে যখন মাস্টার্সে পড়ে তখন তারই ক্লাসমেট একটা মেয়েকে বিয়ে করে পালিয়ে যায় বাড়ি থেকে। ছেলে বাড়ি আসে না কয়েকদিন, ততদিনে তার বাবা মা মারা গিয়েছেন। ছেলেকে নিয়ে তার সংসার, চতুর্দিকে তিনি ছেলের খোঁজ করতে লাগলেন। পরে ছেলেদের বন্ধুর কাছ থেকে শুনলেন ছেলে বিয়ে করেছে এবং পালিয়ে গেছেন চুরি করে। কথাটি শুনে তিনি ভেঙে পড়লেন। আসলে তিনি মাসে মাসে ছেলের অ্যাকাউন্টে টাকা রাখতেন ছেলের জন্মের পর থেকেই। সেই টাকা নিয়ে সে বিয়ে করে পালিয়ে গেলেন বাবাকে না বলে। বাবা কি বাধা দিতেন সেটিও সে ভাবেনি। পরে তার বন্ধুদের সাথে গিয়ে বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে বৌমাকে বাড়ি নিয়ে আসলেন। বাবার ভয়ে ছেলে সেখান থেকেও পালিয়ে যায়, বাসা ভাড়া করেছিলেন সেখানে। প্রায় 3 মাস পর বাবা খুঁজে পেয়েছেন। চৈত্র মাস, নতুন বাবু মাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসলেন। তারপর বৌমাকে বললেন, ছেলের একটা আগে গতি করতে হবে, তারপর তোমার সাথে বোঝাপড়া। ছেলের বউ প্রথমে ভয় পেয়েছিলেন, পরে তিনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়লেন। রাগী শ্বশুর কিন্তু মনটা খুবই নরম, সেটা বুঝতে পারলেন। বৌমাকে বাড়িতে আনার কয়েকদিন পর ছেলে বাবার কাছে এসে পা ধরে ক্ষমা চাইল। বাবা বললেন, লেখাপড়া তার হবে না, এবার একটা কিছু করতে হবে। তারপর তিনি তার জমানো টাকা, কিছু জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন। কোন দেশে আর পাঠাবেন, পড়াশোনার জন্য ছেলে পড়তে যেতে চায় না, টাইম লাগবে ইনকাম করতে, তাই মালয়েশিয়াতেই পাঠিয়ে দিলেন। ভালো চাকরি করেন সেখানে, মাসে মাসে টাকা পাঠিয়ে দেন বাবার কাছে। প্রায় 2 বছর ছেলে মালয়েশিয়াতে, আর এদিকে বাড়িতে শ্বশুর এবং বৌমা। শ্বশুর বৌমাকে বলতে লাগলেন, যদি তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারো তাহলে আমার যতটুকু সম্পদ আছে আমি কিছুই বিক্রি করব না, তোমার নামে অর্ধেক সম্পত্তি আমি লিখে দিয়ে যাব। বৌমা প্রথম দিকে ভয় পেলেন শ্বশুর এসব কী বলে। তারপর শ্বশুর বৌমাকে বলতে লাগলেন, আমার খুব ইচ্ছা, স্ত্রী মারা গিয়েছেন কম বয়সে, তারপর আমি বিয়ে করিনি। মনের কোণে অনেক বড় একটা ইচ্ছা লুকিয়ে রেখেছি, কখনো কারো কাছে আমি বলিনি, তোমার কাছে শুধু বলতে চাই। তখন বৌমা এড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন। শ্বশুর বারবার বলতে চায় বৌমাকে, কিন্তু বৌমা শুনতে চায় না। ছেলে বাড়ি আসবে আর কিছুদিন পর। তারপর বৌমা ঠিক করলেন, স্বামী বাড়ি আসলে শ্বশুরের এ ধরনের কথাটা তিনি অবশ্যই স্বামীকে জানাবেন, বড়লোকের মেয়ে পালিয়ে এসেছেন বাড়ি থেকে। 3 ভাইয়ের ছোট বোন বহু আদরের, ভাইয়েরা মেনে নেয়নি এখনো, তা কোথায় যাবে সে শ্বশুরের সাথে একই বাড়িতে। শ্বশুর খুব আদর করেন বৌমাকে, কোনো কিছুই অপূর্ণ রাখেন না, কিন্তু বৌমা শুনতেই চায় না শ্বশুর তাকে কি বলতে চায়। তারপর যথাসময়ে ছেলে বাড়ি আসলেন, খুবই খুশি তখন সবাই, আত্মীয় স্বজন আসতে লাগলেন। পরে শ্বশুর বৌমাকে আর ছেলেকে নিয়ে জোর করে ছেলের শ্বশুর বাড়ি গেলেন। বললেন, যা হবার তো হয়ে গেল, ছেলে বিদেশ থেকেও ঘুরে আসলেন, হয় আবার যাবে অথবা দেশে ছোটোখাটো একটা ব্যবসা করবে, আপনারা মেনে নেন। পরে শ্বশুরের কথাবার্তা শুনে বৌমার শ্বশুরবাড়ির সবাই
মেনে নিল, চলে আসলেন বাড়িতে। সেদিন দুপুরবেলা ছেলে বাড়িতে নেই, বন্ধুর বিয়েতে গিয়েছেন, আর বাড়িতে শুধুমাত্র স্ত্রী। দুপুরবেলা শ্বশুর এবং বৌমা খেয়ে নিলেন, অনেক ভালো রান্না করেছেন বৌমা, বিরিয়ানি, সরষে ইলিশ আর দইও বানিয়েছেন। খাওয়ার পর ছেলের বউ তার বেডরুমে গিয়ে টিভি সারলেন, ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন। স্বামী বিদেশ থেকে টিভি নিয়ে এসেছেন, অনেক বড় টিভি, ওয়ালে ফিট করা। তারপর শ্বশুর জোর করে, শ্বশুর কী করলেন, বৌমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন এবং বৌমাকে বললেন, আগে টিভি বন্ধ করো, আমি যা বলি তোমাকে তাই শুনতে হবে। বৌমা ভয় পেয়ে গেলেন, বললেন, আপনি দরজা খুলুন, আমার ভয় লাগছে, আমি চিৎকার করব। শ্বশুর বললেন, চিৎকার করার কিছুই হয়নি, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, তুমি শুনো নাই, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার মনের কথাটা না বলা পর্যন্ত আমার শান্তি নেই, তোমাকে শুনতে হবে। তখন বৌমা কিছু বলতে যাওয়ার আগে শ্বশুর মুখে আঙুল দিয়ে বললেন, নিজের মুখে, একদম চুপ, আগে শুনো। তখন শ্বশুর বললেন, দেখো আমার মেয়ে সন্তান নেই, তোমাকে আমি মেয়ের মতোই ভালোবাসি, তোমাকে বারবার আমি একটা কথা বলতে চাই, তুমি কখনোই শুনতে চাও না, এই ছেলের জন্য আমি কখনো বিয়ে পর্যন্ত করিনি, সৎ মা ছেলেকে জ্বালাতন করবে বলে, আর সেই ছেলে আমাকে কষ্ট দিয়ে না জানিয়ে চুরি করে বিয়ে করেছে, তাও আমি মেনে নিয়েছি, তোমাকেও আমার পছন্দ হয়েছে। আমার খুব শখ ছোটবেলা থেকে হজ করতে যাব, তারপর চাকরি ব্যবসা সব কিছু নিয়ে ব্যস্ত, স্ত্রী মারা গেলেন, মন ভেঙে পড়ল, তারপর চিন্তা করলাম বাবা মাকে নিয়ে হজ করতে যাব, ছেলেটিকে কোথায় রেখে যাব, টাকা জমাতে লাগলাম। তারপর চিন্তা করলাম বাবা মা ছেলে আমি চারজন মিলে হজ করতে যাব, সেটাও হলো না, হঠাৎ করে মা মারা গেলেন, তারপর বাবা অসুস্থ, ইনকামের অর্ধেক টাকাই বাবার পিছনে চলে যায়, ছেলেকে লেখাপড়া করাই, ছেলের অ্যাকাউন্টে টাকা রাখি, সেটাও হলো না, তা আবার টাকা জমালাম, বাবা এবং ছেলে মিলে হজ করতে যাব। তার মধ্যে ছেলে আবার বিয়ে করে ফেললেন, সে টাকা দিয়ে ছেলেকে আবার মালয়েশিয়া পাঠিয়ে দিলাম। এখন আমার খুব ইচ্ছা আমার ছেলে, ছেলের বউকে নিয়ে আমি হজ করতে যাব, আগামী 2-3 বছর পর আমি টাকা জমাতে পারবো ব্যবসা করে, আর যদি ছেলের কাছে কিছু টাকা জমানো থাকে তাহলে তো অসুবিধা নেই, আমরা এখনই হজ করতে পারি, হজে যাওয়ার মতো টাকা আমার আছে, কিন্তু তোমাকে এবং ছেলেকে নিয়ে যাওয়ার মতো টাকা আমার নেই। আমার খুব শখ সপরিবারে হজ করা, আর তুমি যদি আমাকে একটা নাতি উপহার দাও আমার মৃত্যুর আগে, তাহলে আমার খুব শখ আমি নাতি, ছেলে এবং ছেলের বউকে নিয়ে সপরিবারে হজ করতে যাব। হজে যাওয়ার আগে আমার যতটুকু সম্পত্তি আছে তার অর্ধেক অংশ আমি তোমার নামে লিখে দিয়ে যাব, যদি আমার মৃত্যু হয়, এই জন্যই তোমার নামে লিখে দিয়ে যাব, তুমি যেন আমার সংসারের নাতি বা নাতনি যাই আসুক তাকে মানুষের মতো মানুষ করতে পারো। আমার ছেলেটি মানুষ হয়নি, সারা জীবন টাকা উড়িয়ে গেল, আমার কষ্টের টাকা, তার নামে আমি টাকা জমিয়েছি, সেটাও সে নষ্ট করে ফেলল, চুরি করে বিয়ে করেছে, বাড়িতে বনিয়ে আসতে পারত, সেটা সে করেনি, কী করলো, সে টাকা সে উড়িয়ে দিল তোমাকে নিয়ে। তাই সম্পত্তি যাই আমার আছে অর্ধেক তোমার নামে থাকবে, আর অর্ধেক এমনিতেই থাকবে তার নামে, সে বিক্রি করুক, নষ্ট করুক, যা খুশি তাই করুক। বৌমা আমার শখ তোমার কোল জুড়ে আমার একটা সুন্দর ফুটফুটে নাতি আসবে, এবং সেই নাতিকে নিয়ে আমি তোমাকে, ছেলেকে নিয়ে হজ করতে যাব। বৌমা দৌড়ে এসে শ্বশুরের পা ঝুরিয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন, আর ওদিকে বাবা যখন ঘরে ঢুকে দরজা বন্ধ করতেছিলেন তখন কিন্তু ছেলে দাওয়াত খেয়ে বাড়িতে ঢুকতেছিলেন, কাণ্ড দেখার জন্য সে দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, কিছুই বলেননি, কোনো আওয়াজ করেননি, বাবাকে সে খুব ভালোবাসে, বাবাকে কখনো খারাপ কিছু করতে পারে, সেটাতে সে ধারণারও বাহিরে ছিল, তাই সে বাইরে দাঁড়িয়ে জানতে চাইলেন আসলে বাবা কেন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আর এদিকে ছেলের বউ যখন পা ঝরিয়ে কান্না করতে লাগলেন, বাবা আমি ভুল বুঝেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মেয়ে হিসেবে মেনে নাও, আর আমি জানি না ছেলে হবে কি মেয়ে হবে, তবে একটা সন্তান তো হবে,
আপনার এই মনের আশাটা আমি অবশ্যই পূরণ করব। আমরা সপরিবারে সবাই মিলে হজ করতে যাব। আর আমার অ্যাকাউন্টেও আমার বাবা অনেক টাকা রেখেছেন, সেটা যদি হজ করার কাজে আমাদের ব্যয় হয় তাহলে অসুবিধা কোথায়? আর আপনার ছেলে মাসে মাসে আমাকে যে হাত খরচ পাঠাতেন, আমি তো একটা টাকাও খরচ করিনি, আপনি তো সব টাকা খরচ করেছেন, তাই সেই জমানো টাকা দিয়ে আমরা হজ করতে যাব। চলেন, আপনি ব্যবস্থা করেন, এজেন্সিতে বলেন, আমরা এখনই উমরা হজ করে আসি, তারপর এসে টাকা পয়সা জমিয়ে পরে আমরা মেন হজে যাব আমাদের নতুন অতিথিকে নিয়ে। সন্তান যে হোক, ছেলে বা মেয়ে, আমরা 2-3 বছর পরে ঠিকই আবার হজ করতে পারবো। শ্বশুর অনেক খুশি হয়ে গেলেন, বৌমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। তখন ছেলে বুঝতে পারলেন আসল ঘটনা কি। বাহির থেকে দরজা নক করে বললেন, বাবার সব আদর কি তুমি নিয়ে নিবে, আমার বাকি কি কোনো আদর থাকবে না? ছেলে তখন বাবাকে বললেন, বাবা, তুমি যে সবসময় হজের কথা বলো, কেউ হজ করতে যাওয়ার সময় টাকা দাও, আবার কেউ হজের থেকে আসলে তার বাড়িতে গিয়ে তুমি হজের কথা শোনো, গল্প শোনো চৌধুরীর, বা তোমার জিনিস আনতে দাও, আমার খুব ভালো লাগতো। আমি কিন্তু আলাদা করে বিদেশে চাকরি করার সময় 2 বছরে কিছু টাকা জমিয়েছি তোমাকে হজে পাঠানোর জন্য। আমি কখনো চিন্তাই করতে পারিনি তুমি সবাইকে নিয়ে হজ করতে চাও। ঠিক আছে বাবা, আমরা কালকেই তোমার জন্য এবং আমার স্ত্রীর জন্য পাসপোর্ট করতে দিব। পাসপোর্টটা হওয়ার পরে আমরা এজেন্সিতে কথা বলে আমরা 1 সপ্তাহের জন্য উমরা হজ পালন করতে যাব, যত দ্রুত সম্ভব। খুব খুশি হলেন বাবা। 6 মাসের মাথায় তারা উমরা হজ করে আসলেন। উমরা হজ করে আসার পর শ্বশুর ছেলের বউয়ের নামে সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিলেন, আর বছর না ঘুরতেই কোল জুড়ে আসলেন একটি পুত্র সন্তান। শ্বশুরের আশা পূর্ণ করলেন ছেলে এবং বৌমা। নাতিকে নিয়ে খুবই খুশি তিনি এখন, আর স্বপ্ন দেখতে লাগলেন বড় হজ করতে যাবেন সপরিবারে, টাকা জমাতে লাগলেন, ব্যবসায় আরও মনোযোগী হলেন। আর ছেলেটি আবার মালয়েশিয়ায় চলে গেলেন, বাবাকে বলে গিয়েছেন এবার আসার পর আর যাবেন না, দেশে কিছু একটা করবেন, সুখে তারা থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। শ্বশুর বৌমার সম্পর্ক যে এত মধুর হয় ঘটনাটি না শুনলে না জানলে বলতে পারতাম না। আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।